شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ও শফিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর সম্পর্কে সাদাকাতুল ফিতর হয় বলা হয় যে এটা রমজান মাসে রোজা রাখার পরে ঈদের মাঠে যাওয়ার আগে যে আমরা সাদকা বের করি ওটাকে সাদাকাতুল ফিতর বলা হয় জি সাদাকাতুল ফিতর এটা হচ্ছে ওয়াজিব যেমন বা ফরজ যেমন ইবন উমর রাজি আল্লাহ তালন হাদিসে বলা হচ্ছে যে ফরদ রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জাকাত আল ফিতর আল্লাহ রসুল জাকাত উল ফিতর অর্থাৎ ফিতরাকে ফরজ করেছেন জি বিদায় জাকাতুল ফিতরে এটা হচ্ছে ফরজ কেন ফরজ সে কারণটাও বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন যেমন ইবনে আব্বাস রাজি আল্লাহর হাদিস বলা হচ্ছে যে মিনাল জাকাতুল করেছেন রোজাদারের জন্য যাতে করে রোজাদার যে রোজা অবস্থায় যে ভুল ত্রুটিগুলো করেছে সেগুলোর যে প্রায়শ্চিত্তের জন্য ওত মাতাল মাসা এবং মিসকিনদেরকে কিছু খাবার পৌঁছে দেওয়ার জন্য এটা হচ্ছে কারণ জি আর জাকাতুল ফিতরে কীভাবে দিতে হবে জাকাতুল ফিতরে দিতে হবে যে খাদ্য দ্রব্য দিয়ে যেমন আবু সাইকে খুদিরদিয়াল্লাহত রান হাদীস বুখারে তারা আছে কু নানুহ তিহা ইয়ানিহা সদাকতল ফিতরে ফি জামানি নবী এসাল্লাল্লাহ আলী ওসাল্লাম আব্বু সাইক খুদিরী বলছেন যে আমরা আল্লাহ রসুলের যুগে সদকাতুল ফিতর দিতাম স আম্মিন তামিন খাদ্য দ্রব্য থেকে একসা আউসা আম্মিন তামারিন কিংবা খেজুর থেকে একসা অসা আম্মিন শারীরিন কিংবা জব থেকে একসা অ স আম্মিনা জবীব কিংবা আঙ্গুর থেকে একসা এটা বুখার এবং মুসলিমের হাদিস অন্য অন্য হাদিস রয়েছে যে পনির কিংবা জব আর খেজুর এই সমস্ত খাদ্য দ্রব্য থেকেই তারা কি করতেন জাকাত জাকাতুল ফিতরে দিতেন এখান থেকে বুঝতে পারা গেল যে জাকাতুল ফিতর খাদ্য থেকে বিদায় যে দেশের মানুষ যে খাদ্য সারা বছর ধরে খায় যেমন আমরা বাঙালিরা সারা বছর ধরে ভাত খাই সেই জন্য আমাদেরকে চাউল দিতে হবে আমাদেরকে চাউল পরিমাণ হচ্ছে আড়াই কিলো পরিমাণ হচ্ছে আড়াই কিলো সার বলা হয় আড়াই কিলো কিংবা আড়াই কিলো থেকে বেশি আড়াই কিলো থেকে কম কোনো মতেই নয় জি বিদায় এটা হচ্ছে পরিমাণ আর সময় হচ্ছে যে ঈদের মাঠে যাওয়ার আগে ঈদের মাঠে যাওয়ার আগে বের করে দিতে হবে যেমন ইবন আব্বাস আলাহত্ন হাদিস আবু দাবাদ মান আদ্দাহা কবুল্লাহ যে ব্যক্তি ঈদের মাঠে যাওয়ার আগেই বের করে দিল সদকাতুল ফিতর ফাইয়া সাদকাতুল মকবা তাহলে এটা কবুল বলে গ্রহণ হবে মামান আদ্দাহ বাদ আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে বের করলো ফাইয়া সল্লা কাত মিন তাহলে সেটা সাধারণ বলে গণ্য হবে আবদুল্লাহ বিন উমর রাজি আল্লাহ হাদিস রয়েছে যে বুখারিতে যেটা রয়েছে তিনি ঈদের একদিন বা দুদিন আগেও বের করে দিতেন বিদায় ঈদের সব থেকে উত্তম হচ্ছে ঈদের চাঁদ দেখার পরে কিংবা ঈদের চাঁদ দেখার খবর পাওয়ার পরে যে মাথা পিছু আড়াই কিলো করে চাউল আমরা কি করব সাদকাতুল ফিতরে হিসেবে গরিব মিসকিনদের মাঝে বিক্রি করে দেবো ও حكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء